আজ আমি আপনাদের আত্মবিশ্বাসের সাথে বাঁচতে শেখাবো কতজনের আরও আত্মবিশ্বাসে প্রয়োজন আসলে আপনারা জানেন মানে আত্মবিশ্বাস হলো নিজের ওপর বিশ্বাস যে আপনি পারেন আপনি সক্ষম আপনি যাই করতে চান না কেন আপনি কি আত্মবিশ্বাসী হতে চান না যদি আমি এখানে আসি অথচ আমার আত্মবিশ্বাস না থাকে যে আমি উপদেশ দিতে পারবো তাহলে এই সম্পূর্ণ অনুষ্ঠানই নষ্ট হয়ে যাবে আপনারা জানেন কি যে আত্মবিশ্বাস না থাকলে শয়তান আপনার জীবন দুর্বিষহ করে তুলবে এবং আমি জানি এমন অনেক মানুষ আছেন যারা বলেন জানেন আমি না খুব লাজুক আর আমার না আত্মবিশ্বাসের একটু অভাব আছে আসলে একটা কথা মিথ্যে নয় যে শয়তান আপনার মাথায় ঢুকিয়েছে কারণ ঈশ্বর আপনাকে কিন্তু সত্যি সত্যি আত্মবিশ্বাস দিয়েছে আপনাদের শুধু শিখতে হবে কি করে তা ব্যবহার করতে হয় আর অতএব আমার মনে হয় ঈশ্বর অনেক কিছুই আপনাদের দিয়ে করানোর ইচ্ছে রাখেন ঈশ্বর চান আপনারা আপনাদের জীবন উপভোগ করুন কিন্তু আপনারা তা করতে পারবেন যদি আপনারা ভয় ভয় বাঁচবেন না কারণ ভয় নিয়ে আসে জীবনে যন্ত্রণা আপনাদের ভেতরে কতজন জীবনে নতুন কিছু করতে চেয়ে আত্মবিশ্বাসের অভাবে আর ভয় আবার পিছিয়ে এসে এসে ক্লান্ত হয়ে পড়েছেন আমার বিশ্বাস এই অবস্থা থেকে মুক্তি পাবেন কারণ আমি এরকম অনেককে দেখেছি যারা এখান থেকে বেরিয়ে এসেছেন মনে রাখবেন স্বর্গে ক্ষমতা বা শক্তির কোনো অভাব নেই ঈশ্বরের কাছে পর্যাপ্ত শক্তি আছে আমাদের তার ইচ্ছা মতো কাজ করতে শক্তি যোগান দেবার জন্যে আমি আবার বলবো যে ঈশ্বরের নির্দেশ মতো যে কোনো কাজ করার জন্যে আমাদের যে শক্তির প্রয়োজন তা ঈশ্বরের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে শুধুমাত্র তখনই আপনি এই শক্তি থেকে বঞ্চিত থাকেন যখন আপনি এমন কোনো কাজ করার চেষ্টা করেন যা আপনার করা উচিত নয় আপনি শক্তির ভাণ্ডারের থেকে বিচ্ছিন্ন দেখুন না যদি এই লাইট থেকে কোনো আলো না আসে তাহলে তারা সোজা কারণ এই নয় যে বিল্ডিংয়ের বিদ্যুৎ নেই অথবা লাইটটা খারাপ কারণ হলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে অনেক সময় আমরা এরকম ঈশ্বর থেকে বিচ্ছিন্ন বিশ্বাসী দেখতে পাই অথবা বিশ্বাসী যাদের ফিউজ উড়ে গেছে শুধু বড় বড় কঠিন কোনো কাজই নয় অনেক সময় দেখা যায় মানুষ নিজেদের প্রাত্যহিক জীবন হাসি মুখে কাটানো এবং জীবনের ছোট ছোট সমস্যায় জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তিটুকুও ঈশ্বরের দেওয়া শক্তির ভাণ্ডার থেকে আহ্বান করতে পারে না আমার মনে হয় যখনই আমরা জীবনে কোনো অলৌকিক বিস্ময়কর ঘটনা বা ঈশ্বর মহিমার কথা চিন্তা করি তখনই বিদেশ যাওয়ার ব্যাপারটা এগিয়ে আসে আমাদের প্রত্যেক দিনের জন্যেও ঈশ্বরের মহিমার প্রয়োজন ঈশ্বর চান আমরা যেন বিদ্যা বুদ্ধি ও জ্ঞান লাভ করি তিনি চান আমাদের যেন বিচার বুদ্ধি থাকে যাতে আমরা শত্রু বা আশেপাশের মন্দ আত্মার লোকের দ্বারা ভুল পথে চালিত না হই ঈশ্বর চান আমরা যেন আমাদের প্রাত্যহিক জীবনেও মহান কাজ করি এবং জীবনে বিস্ময়কর ঘটনা ঘটে পৃথিবীর দেখা সব কিছু যেন এটা না হয় আপনি ঈশ্বরের শক্তির ভাণ্ডারের সঙ্গে নিজেকে যুক্ত করে রাখতে পারবেন এবং তা ব্যবহার করতে শিখুন আজকাল চার্চে ঈশ্বরের মহিমায় অনেক কিছু হচ্ছে অনেক আলোচনা হচ্ছে ঈশ্বরের করুণার কথা বলছি যখন ঈশ্বর আপনার জন্য এমন কিছু করছেন যার জন্যে আপনি যোগ্য নন এবং অবশ্যই এটাই করুণা কিন্তু আমি আমার জীবনে প্রায় তিরিশ বছর আগে আবিষ্কার করি যে করুণা শুধু তাই নয় এর মানে এক রকম শক্তিও মানে করুণা আর সেই শক্তি যা ঈশ্বর আপনাকে উপহারে দেন যাতে আপনি যা করতে চান তা সহজে এবং সুষ্ঠুভাবে করতে পারে যদি তা এমন কোনো কাজও হয় যা এমনই একার শত চেষ্টা ও পরিশ্রমেও করতে পারতেন না এখন এটা হলো আমার ব্যক্তিগত সংজ্ঞা আমার এই সংজ্ঞাটা খুবই পছন্দ তাই আরেকবার আপনাদের আমি তা বলতে চাই মানে করুণা হল এমন এক শক্তি যা ঈশ্বর আমাদের উপহার দেন এমন কাজ সহজে অনায়াসে করার জন্যে যা শত চেষ্টা বা পরিশ্রমেও আমরা একা করতে পারতাম না এবং আমাদের এই বিশেষ ঈশ্বরের শক্তি লাভ করতে শিখতে হবে এটা ঈশ্বরের বিশেষ ক্ষমতা এবং এটা লাভ করাও সোজা কারণ এটা ঈশ্বরের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে খ্রিস্টের মাধ্যমে আমরা এই শক্তি লাভ করেছি তিনি শুধু আমাদের উদ্ধারই করেননি তিনি আমাদের জীবনে জয়ী হওয়ার জন্যে প্রয়োজনীয় সব কিছু দিয়েছেন কিন্তু আমাদের এই শক্তির লাভ বিশ্বাসের দ্বারা এবং বিশ্বাস বা আস্থা হল সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর নির্ভরশীল হওয়া আমার খুব ভালো লাগে যখন আমরা এই কথাগুলো মেনে চলতে পারি ঈশ্বরের ওপর নির্ভরশীল হওয়া বাইবেলে কলসীয় একের চারে বিশ্বাসের সম্বন্ধে যা বলেছে খুব ভাল লাগে বিশ্বাস হলো সমস্ত হৃদয় দিয়ে সমস্ত অন্তর দিয়ে ঈশ্বরের শক্তি জ্ঞান ও তার মহানাত্মের ওপর আস্থাশীল হওয়া এর মানে আপনি যাই হন তার সবটা নিয়ে ঈশ্বরের প্রতি ঝুঁক থাকবেন আপনাকে বলতে হবে হে ঈশ্বর তোমাকে ছাড়া আমি কোনো কাজ করতে পারি না তুমি ব্যতীত আমি কিছু নয় তোমাকে ত্যাগ করলে আমি ব্যর্থ হব আমার মধ্যে আমার রক্ত মাংসের শরীরের মধ্যে কোনো মহৎ জিনিস নেই আমি তোমাকে বিশ্বাস করি তোমাকে আস্থা রাখি তোমার মাধ্যমেই আমার আত্মবিশ্বাস তুমি ছাড়া আমার জীবনে কিছু নেই এবং আমি আপনাদের বলতে চাই যে আপনাদের এই কথাগুলো ঈশ্বরের কাছে দিনে অনেকবার আবৃত্তি করা উচিত এর ফলে আপনারা এই কথাটা মনে বাসা বেঁধে রাখবেন এটা ইফিসিও দুয়ের আট আর নয় আমি চাই এটার ওপরে দেখানো হোক আমরা যেন একটু মন দিয়ে তা দেখি এটা একটা এমন উপদেশ যাতে বলা হয়েছে আমরা কিভাবে উদ্ধার পেয়েছি কিন্তু আমার মনে হয় আমরা যে পথে জীবনযাপন করি সেই পথেই উদ্ধার পেতে পারি এবং তারপর হয়তো আমরা আমাদের মর্জি মতো সব কাজ করার চেষ্টা শুরু করে দিই এবং সেটাই হলো আমাদের সব থেকে বড় ভুল কেননা অনুগ্রহী বিশ্বাস দ্বারা তোমার পরিত্রাণ হইয়াছে তাহা কর্মের ফল নয় দেখুন আমার মনে হয় ঈশ্বর চান না যে আমার কোনো কিছুর জন্যেই খুব কঠোর সংগ্রাম করি আমরা তো বড় মনে হয় তিনি আমাদের সাহায্যই করতে চান আমাদের সকল কাজে আমার জীবনের সবচেয়ে বড় যে অভিজ্ঞতা তা হলো ঈশ্বর শুধুমাত্র আমাদের বিপদে সাহায্য করার জন্যই নন তিনি আমাদের জীবনের সব ছোটোখাটো কাজ যেমন সকালে চুল আঁচানো থেকে মুদির দোকানে যাওয়া শাড়িতে মানে আমাদের সন্তানদের বড় করে তোলা সব কাজে সাহায্য করতে চান জীবনে এমন কোনো কাজ নেই যে ব্যাপারে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বা তার সাধ্য চাইতে দ্বিধা করতে পারেন কোনো কিছু দ্বিধা করবেন না সাহায্য আপনি পাবেন ঈশ্বরের থেকে এই সব ছোট ছোটো কাজের মধ্যে দিয়েই ঈশ্বরের সাহায্যের মাধ্যমে এমন এক অপূর্ব ব্যক্তিগত সম্পর্ক তৈরি হতে শুরু হয় ঈশ্বরের সাথে সাথে আমি এবং দুঃখের কথা অনেক সময় শুধু ধর্মাচরণ আমাদের এই শিক্ষা দেয় না এটা শুধু আমাদের নিয়ম কানুন মান্য করতে শেখায় আমাদের করণীয় শিক্ষা দেয় এবং আমরা শুধু অন্ধভাবে সেই নিয়ম অনুসরণ করে যাই এবং ঈশ্বর কখনোই আমাদের ব্যক্তিগত ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারেন না ইফিসিও দুয়ের নয়তে আছে তাহা কর্মের ফল নয় আমাকে যে চার্চে আমি দীর্ঘদিন ধরে যেতাম শিখিয়েছিলেন যে ঈশ্বরের অনুগ্রহেই উদ্ধার এই ব্যাপারে আমার সামনে এক সত্য প্রকাশিত হয়েছিল আমি জেনেছিলাম যে মানুষ তার নিজের কর্মে নয় ঈশ্বরের মহিমায় উদ্ধার পায় কিন্তু ব্যাস এইটুকুর পর এরপর আমি নিজের মতো করে চিন্তা করতে শুরু করেছিলাম প্রথমে ভেবেছিলাম ধরুন প্রভু যিশু আমাকে একটা ফুটবল ছুঁড়ে দিয়েছেন এবার আমাকে নিজেকে সেটা নিয়ে খেলতে হবে কিন্তু আসলে তা নয় এবং সেই জন্যই অনেক বছর ধরে অনেক ব্যাপারে আমি সংগ্রাম কঠিন চেষ্টা করে গেছি এদেরই মধ্যে একটা ছিল নিজেকে পরিবর্তনের চেষ্টা এরপর যখন আমি আমার খ্রিস্টানত্বকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করি এবং প্রভুর কথা গভীরভাবে অধ্যয়ন শুরু করি ততই আমার সামনে সমস্ত ভ্রান্তিগুলো প্রকাশিত হয় কঠিন হয়তো কারণ যাজক বলেছিলেন তা বড় কথা নয় আমার শোনাটাই ছিল প্রয়োজনীয় আর কেউ কি এটা কখনো অনুভব করেছেন আমার অবস্থাটা ভাবুন আমার পক্ষে এটা কত কষ্টকর ছিল আমি বুঝতেই পারছিলাম না যে নিজেকে পরিবর্তন করার জন্যে ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার রাস্তা তা ঠিক কি আমি নিয়মত উপদেশ শুনতাম আর তার সাথে একমত হতাম আমি নিয়মিত বাইবেল পাঠ করতাম ও তার মান্য করতাম আমি অন্য খ্রিস্টান বই পড়তাম সাথে সাথে সহমত হতাম এবং সেই অবস্থায় আমি পরিবর্তনের চেষ্টা করতাম কিন্তু ঈশ্বরের সঙ্গে বিচ্ছিন্ন ছিলাম ঠিক এই লাইটগুলোর মতো নিজেই নিজে চেষ্টা করতাম চাইতাম যেন আলো দেয় অথচ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখেছিলাম অথচ কত সহজ ছিল সমাধান বিদ্যুৎ সংযোগ দিলেই যেমন আলো জ্বলবে তেমনি আমরাও যদি বিশ্বাসের শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারি ঈশ্বরের মহিমায় আমাদের অধিকার সহজেই প্রাপ্ত হয়ে যে কোনো কাজ করার জন্যে প্রয়োজনীয় শক্তি তখন আপনার লাগে আপনি যদি কোনো অসুখী বিবাহে আবদ্ধ থাকেন ঈশ্বরের অনুগ্রহের শক্তিতে আপনি সুখে বিবাহিত জীবন কাটাতে পারবেন যদি আপনি জীবনে কোনো কিছু বা কেউ পরিবর্তন আনবে বলে অপেক্ষা করে থাকেন তাহলে প্রত্যেক দিন দুঃখী হয়ে অপেক্ষা করতে হবে না ঈশ্বর আপনাকে শক্তি দেবেন যাতে অপেক্ষা করা দিনগুলো আপনার আনন্দে কাটে এবং জীবনে অর্থপূর্ণ হয়ে ওঠে আপনার যতক্ষণ না জীবনে যা চাইছি তা সার্থক হচ্ছে ততক্ষণ দুঃখে জীবন কাটানোর চিন্তাটা ভুল যদি এটা আমার জীবনে না হয় যদি কখনও সফল না হই তাহলে কি হবে আমি তাহলে পাগল হয়ে যাব যতটা আমরা সহন করতে পারব তার চেয়ে বেশি ঈশ্বর আমাদের দেন না প্রত্যেকটা প্রলোভনের থেকে মুক্তির উপায়ও তিনি আমাদের দেন এবং আপনি যে পরিস্থিতি থাকুন মনে রাখবেন আপনি যতটা সহ্য করতে পারবেন তার চেয়ে চুলো বেশি ঈশ্বর কিন্তু যদি আপনি না ভাবেন যে কিভাবে ঈশ্বরের শক্তিকে ব্যবহার করা যায় তাহলে সংগ্রাম করে যান যুদ্ধ করে যান সমাধানের জন্যে তা হলো বলতেই হয় যে আপনি একজন অত্যন্ত দুর্দশাগ্রস্ত খ্রিস্টান এবং দুঃখের বিষয় হলো এরকম প্রচুর খ্রিস্টান আছেন আমাদের চারপাশে যারা অপরিসীম দুর্দশায় দিন কাটাচ্ছেন শুধুমাত্র এই কারণে কারণ তারা বিচ্ছিন্ন বলুন তো আপনার পাশের লোকে আপনিও কি বিচ্ছিন্ন মনে হচ্ছে আপনাদের খুবই মজা লাগছে তাই নয় কি গালাতীয় তিনের তিন শ্লোক নম্বর তিন দিয়ে শুরু করছি এখানে পৌল বিস্তারিতভাবে ঈশ্বরের মহিমার সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন কারণ তিনি তার নিজের জীবনে আশ্চর্যজনকভাবে তা অনুভব করেছেন মানে আপনারা কি জানেন পৌল নিজে ছিলেন একজন ধর্মের কারণে নির্বাতন করা খ্রিস্টান মানুষকে হত্যা করতে পেরে তিনি বেশ সুখী ছিলেন যিশু তার বিরুদ্ধাচরণ করে তার সামনে নিজেকে প্রকাশিত করেছিলেন পৌল এইভাবে উদ্ধার পেয়েছিলেন এবং তারপর উনি ঈশ্বরের মহিমায় পরিপূর্ণ হয়ে ঈশ্বরের এক মহান শিষ্য হয়েছিলেন জানেন পৌল কি বলেছিলেন আমি যাহা তা ঈশ্বরেরই দান এবং তিনি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন ঈশ্বরের প্রতি কারণ তিনি জানতেন যে ঈশ্বর ব্যতীত তিনি কিছুই নন অতএব পৌল সেই জন্য ঈশ্বরের অনুগ্রহের ব্যাপারে অনেক কিছু লিখেছেন এবং এখন তিনি গালাতীয়দের লিখছেন তোমরা কি এমন অবোধ আত্মাকে আরম্ভ করিয়া এখন কি মাংসে সমাপ্ত করিতেছ আমি জানতাম আমি ঈশ্বরের আশীর্বাদই উদ্ধার পেয়েছি কিন্তু ভেবেছিলাম আমাকে পরিবর্তন করার দায়িত্ব আমাকে একা নিতে হবে আপনারা কেউ কি নিজের পরিবর্তনের চেষ্টা করে ক্লান্ত হয়ে গেছেন কখনো ভেবেছেন যে কাজটা কত করবেন না সেই কাজটাই কেন বারবার করছেন যে ভুলটা করবেন না বলে কঠিন চেষ্টা করেন সেই ভুলটাই বেশি করে ফেলেন আমি উপদেশে শুনতাম বেশি কথা না বলা বা ভুল কথা না বলা উচিত আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সত্যি তো এখান থেকে বাড়ি ফিরে একেবারে মুখ বন্ধ করে রাখব কম কথা বলবো কারণ যদি বেশি কথা না বলি তাহলে তার থেকে সমস্যা কম তৈরি হবে আমি এত বেশি কথা বলতাম তাই স্বাভাবিকভাবেই মনে হতো একদম কথা কম বলবো জানেন তো এটা কখনোই সম্ভব নয় প্রত্যেকে জিজ্ঞেস করতো শুরু করেছিল আমার কি ব্যাপার কি হয়েছে আমি কেন বলছি না যত লোক প্রশ্ন করত। আমার তত ক্রোধ হতো ভাবতো কথা বলতে সমস্যা না বললেও সমস্যা এত মানুষকে সন্তুষ্ট করা যায় না বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আপনাদের এখানে এবং তখন যত রাজ্যে সব ভুতুড়ে কাণ্ড যেন ঘটতে থাকতো সারাদিন কথা না বলে থাকলে আমার মন খারাপ হতো একদম ভেঙে পড়তাম হতাশ হয়ে যেতাম ভাবতাম ঈশ্বর চান না আমি বেশি কথা বলি আমি আপ্রাণ সেই চেষ্টাই করছি তাহলে এত হতাশ লাগে কেন এবং ঈশ্বর তখন বললেন যে বাইরের পরিবর্তন হলেও তোমার অন্তরে কোনো পরিবর্তন হয়নি আমি জোর করে মুখ বন্ধ রাখলেও ভেতরে ভেতরে সেই বাজে কথা সব সময় তৈরি হচ্ছে দেখুন আমি কিন্তু প্রথমেই বুঝতে পারিনি যে পরিবর্তন আসতে হবে আমার অন্তর থেকে শুরু করে তারপর বাইরে আর আমি শুধু বাইরে থেকেই পরিবর্তনের চেষ্টা করেছিলাম আমাকে তখন যা করতে হয়েছিল তা হলো ঈশ্বর তুমি তো সব জানো আজকের কথা আমি বুঝতে পেরেছি তোমার সাহায্য দরকার আমি তোমার ওপর আস্থা রাখছি এই পরিস্থিতিতে আমি আমার অনুগ্রহ চাই প্রভু তোমার মহিমা এবং এভাবে যখন আমি সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর আস্থা স্থাপন করেছিলাম আমার বিশ্বাসের দ্বারা তার ক্ষমতার সাথে সংযোগ স্থাপিত হয় এবং হঠাৎ করে আমি লক্ষ্য করা শুরু করেছিলাম যে আমার পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে আগের মতোই আমি আর বাহ আমার পরিবর্তন হয়েছে আগের মতো আমি আর বোকা বোকা কথা বলি না আমি ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকলাম ঈশ্বরও নিশ্চয়ই এটাই দেখেছিলেন তিনি আর কারোর সাথে নিজের মহিমা ভাগ করতে চান না তিনি একাই এই কৃতিত্বের অধিকারী গালাতীয় তিনের পাশে বলছে বল দেখি যিনি আমাদিগকে আত্মা যোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম কার্য সাধন করেন তিনি কি ব্যবস্থার কার্য হেতু তা করেন না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু সুতরাং তিনি বলেছেন যে তোমরা কি মনে করো যে তোমাদের পরিবর্তন হচ্ছে তোমাদের পরিশ্রম ও চেষ্টার ফলে তিনি আবার বলেছেন তোমরা কি মনে করো যে তোমাদের পরিবর্তন হচ্ছে তোমাদের পরিশ্রম ও চেষ্টার ফলে না তোমাদের পরিবর্তনের একমাত্র রাস্তা হলো সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর আস্থা স্থাপন করা আর আজ আমি আশা করি যে আপনারা আমাদের এই প্রচারে খুব ভালো লাগলো আপনাদের বলুন তো সত্যি করে আমি চাই না আপনারা বাড়ি ফিরে গিয়ে নিজেদের পরিবর্তনের চেষ্টা শুরু করেন আমি চাই আপনারা যেন বাড়ি ফিরে যা কিছু শুনেছেন তা প্রার্থনা করে ঈশ্বরকে বলেন হে ঈশ্বর আমি চাই তুমি আমার জীবনে এসব ঘটাও এবং চাই এক নাগারে আপনার জীবনের দুর্বল ক্ষেত্রে সম্বন্ধীয় উপদেশগুলি মম দিয়ে পাঠ করা শুরু করুন আপনি যত পড়বেন তত পবিত্র আত্মার নিকটবর্তী হবেন আপনি শরীরে চেষ্টায় পরিবর্তন আনতে পারবেন না আপনি প্রভুর বাক্য পাঠ করুন প্রভুর পবিত্র আত্মার নিকটবর্তী হন ঈশ্বর তোমার সাহায্যে ছাড়া আমি এ কাজ করতে পারবো না এখন আমি কি একথা ভাবছি আপনারা কোনো চেষ্টাই করবেন না হ্যাঁ অবশ্যই আমাদেরও চেষ্টা করতে হবে কিন্তু ঈশ্বরকে না জানিয়ে তার ওপর বিশ্বাসে তার শক্তির সঙ্গে সংযোগ স্থাপন না করে চেষ্টা করা অর্থহীন প্রথমেই তাকে জানাতে হবে বুঝতে পারছেন কেমন লাগছে বলুন ভয় এ এক সাংঘাতিক জিনিস ভয় আমাদের পিছিয়ে দেয় বাইবেলে ইব্রিয় দশে বলেছে ভয় পিছিয়ে যেও না ভয় হল আমাদের ভাগ্যকে নষ্ট করতে এবং আমাদের জীবনকে ভ্রষ্ট করতে শয়তানের এক অস্ত্র এবং আমার মনে হয় সবার ভেতরেই ভয় আছে কেউ কেউ হয়তো অন্যের চেয়ে একটু স্বভাবে বা ব্যক্তিগতভাবে বেশি ভয় পান তবে এমন কেউই নেই যে জীবনে কখনো ভয়ের সম্মুখীন হননি যদি আপনারা শিখতে পারেন কিভাবে ঈশ্বরের ওপর সম্পূর্ণভাবে আস্থা রাখা যায় তাহলে ভয় আর আপনাদের তেমন ক্ষতি করতে পারবে না কিন্তু শয়তান চেষ্টা করে মিথ্যে ভয় দেখানোর মার্ক এগারোতে এবং বাইশ নম্বর শ্লোকের শুরুতে আমরা দেখতে পাই ঈশ্বরের এক মহান প্রতিশ্রুতি যিশু ঈশ্বর উত্তর করিয়া তাহাদিককে কহিলেন যীসু উত্তর কোরিয়া তাহাদিগকে কহিলেন ঈশ্বরে বিশ্বাস রাখো কখনো কখনো নয় বিপদে পড়লে তখনই শুধু নয় সারাক্ষণ ঈশ্বরের ওপর রাস্তা রাখতে হবে এবার শুনুন আমি তোমাদিগকে সত্য কহিতেছি যে কেউ এই পর্বতকে বলে উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বলে যাহা বলে তা ঘটিবে তবে তাহার জন্যে তাহাই ঘটিবে এই উপদেশটি আমার খুব ভাল লাগে কিন্তু এখানে এমন কিছু আছে যা একটু ভেবে দেখা দরকার ঈশ্বর বলেছেন যদি আমরা সন্দেহ না করি এবং পূর্ণ আস্থা রাখি তাহলে আমরা যা চাইব তাই অবশ্যই ঘটবে কিন্তু তিনি বলেননি তা ঠিক কখন ঘটবে তিনি বলেননি অবিলম্বে ঘটবে দু সপ্তাহ পরে ঘটবে নাকি দশ বছর বাদে অথবা কুড়ি বছর বাদে যখন ঈশ্বর ইব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অনেক জাতির পিতা হবেন তখন আমার মনে হয় না অব্রাহাম বুঝতে পেরেছিলেন যে কুড়ি বছর লাগবে তা সত্য হতে যখন ঈশ্বর আমাকে দেখতে শুরু করিয়েছিলেন যে আমি পৃথিবীর বহু দেশ ঘুরে বাইবেলের কথা উপদেশ দিয়ে বেরাবো আমি অবশ্যই বুঝিনি যে এত দেরি করে সার্থক হবে ঈশ্বর আমাদের যত প্রতিশ্রুতি দেন তার অধিকাংশই সফল হতে আমাদের চিন্তার চেয়ে বেশি দিন লাগে যদিও অবশেষে তা সার্থক হয় তখন মনে হয় ঈশ্বর আমাদের যা করতে নির্দেশ দিয়েছেন বলে মনে হয় মানে আমি তো এটা ভালোই করেছি তখন মনেও আমি খুশি যে মাঝপথে আমি শতদ্দম হয়ে পড়িনি আমাদের আনন্দের হয় ভেবে যে ঈশ্বর আমাদের যা করতে নির্দেশ দিয়েছেন বলে মনে হয় তাহলে প্রার্থনা আর তার সফলতার মধ্যে কি ঘটে এক হলো সময় এবং সময়ের মধ্যে বিভিন্ন ঘটনা মানে যদি আপনি প্রার্থনা করেন এবং তৎক্ষণাৎ তা সফল হয় তাহলে বিশ্বাসের কোনো প্রয়োজনই থাকে না সন্দেহ করারও কোনো অবকাশ থাকে না এই দুয়েরই দ্বারা কোনো সমস্যায় তৈরি হয় না তাহলে ঈশ্বর কেন দেরি করেন কারণ বিশ্বাস অবশ্যই পরীক্ষিত হতে হবে এর যাচাই করতে হবে এই সপ্তাহের উপদেশের মধ্যে থেকে যে মূল কথাটা আমি বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করছি তা হলো পরীক্ষিত এবং যাচাই না হলে বিশ্বাসের কোনো মূল্য নেই তখন এটা শুধুমাত্র কথার কথা হয়ে দাঁড়িয়ে থাকে এটা তখন সিডি এবং বিশ্বাস সম্বন্ধে বই এবং যদি তা আপনার প্রাত্যহিক জীবনে কোনো কাজে না আসে তাহলে তা সত্যি কাজের নয় কেউ কি কিছু বলতে পারেন আঘাতের মধ্যে অপেক্ষায় থাকার মধ্যে কখনো কখনো মানুষ আমাদের আবার আঘাত করে তখন আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়ে আমরা কি ক্রোধে উন্মাত হয়ে উঠব নাকি আমরা ক্ষমাহীনতার আশ্রয় নেব অথবা আমরা তাদের শ্লোক ছাব্বিশের মতো ক্ষমা করে দেব যাতে আমাদের আস্থা আমাদের বিশ্বাস জীবন্ত থাকে আপনারা প্রার্থনা করেন ঈশ্বরকে অনুরোধ করেন আপনাদের জীবনে বড় কিছু ঘটনার কিন্তু যত তাড়াতাড়ি ঘটবে বলে আপনারা আশা করেন তা ঘটে না আর ঈশ্বর নিশ্চয়ই আপনার আশা পূরণের ওপরেই কাজ করছেন এমন সব কেউ একজন আপনার অনুভূতিকে আঘাত করে এবং শয়তান এই ঘটনাকে ব্যবহার করার চেষ্টা করে আপনার বিশ্বাস নষ্ট করার জন্যে অতএব আপনাকে বুঝতে হবে আপনাকে বলতে হবে আমিও খুব চালাক শয়তান আমি প্রভুর বাণী পড়েছি তুমিও চাও আমি তিক্ত হই যাতে আমার বিশ্বাস নিষ্ক্রিয় হয়ে পড়ে বিশ্বাস কাজ করে শুধুমাত্র ভালোবাসার মধ্যে আপনাকে মানুষদের ভালোবাসতে হবে আমি আপনাদের সাথে কথা বলছি ভাল লাগছে আপনাদের অন্যকে ভালোবাসতে হবে ধরুন আপনি কিছু একটা প্রার্থনা করছেন এবং জানেন যে পাঁচ বছরের আগে আপনার প্রার্থনা পূরণ হবে না এখন বলুন তো পাঁচ বছরে কতবার আপনার অসন্তুষ্ট হবার সুযোগ আসবে বার পঁচিশশোবার হ্যাঁ এটাই হলো সব থেকে মূল যা শয়তান অধিকাংশ সময় আমাদের বিরুদ্ধে ব্যবহার করে আমাদের প্রত্যেকের একে অপরকে প্রয়োজন কিন্তু মিলেমিশে থাকাটাই তবু একটা বিরাট সমস্যা আপনি বয়সের ওপর বিরক্ত সন্তানের ওপর অসন্তুষ্ট স্বামীর ওপর অসন্তুষ্ট স্বামী স্ত্রীর ওপর বিরক্ত আপনি আপনার মায়ের ওপর রাগ করবেন আপনার বাবা বোন ভাই শুধু রাগ রাগ আর রাগ কত রাগই ক্রিশ্চান চারিদিকে এবং একজন ক্রোধী খ্রিশ্চান হলো এক বিপরীত শব্দ এরা একসাথে থাকতে পারে না এই দুটি শব্দকে একসাথে উচ্চারণ করাই উচিত নয় শুনলেই আমাদের বলা উচিত যে কি। রাগী ক্রিশ্চেন সে আবার কি একবার চিন্তা করুন তো কী ঘটে যায় আপনি প্রার্থনা করলেই পাবেন এবং সন্দেহ করবেন নার মধ্যে আমার মনে হয় না আমরা সত্যি গুরুত্ব দিই অপেক্ষায় থাকার সময় তিক্ত বিরক্ত অসন্তুষ্ট হবেন না যদি সত্যি আপনি আশা করেন যে আপনার প্রার্থনা সফল হবে ভয় আসবে কিন্তু আপনাকে বিশ্বাস অটুট রাখতে হবে প্রলোভন আসবে আপনাকে সেই প্রলোভন প্রতিত করতে হবে ধৈর্য ধরে ঈশ্বরের সাহায্যে অপেক্ষা করতে হবে আপনার সব প্রার্থনা পূরণ হবে কিন্তু আপনাকে শিখতে হবে কিভাবে অপেক্ষা করতে হয় এবং আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি মাঝপথে আশা ত্যাগ করলে কিছুতেই চলবে না আপনার সব প্রার্থনা পূরণ হবে আবার বলছি আপনাকে শিখতে হবে যে কিভাবে অপেক্ষা করতে হয় এবং নিশ্চিত হতে হবে যে আপনি মাঝপথে আশা ত্যাগ করবেন না যদি আপনি ঈশ্বরের সাথে সংযুক্ত থাকেন তার সাথে সময় কাটান তার সাথে পাঠ করেন তার সাথে প্রকৃত ঘনিষ্ঠ হয়ে থাকেন তাহলে আপনি নির্ভীক সাহসী ও আত্মবিশ্বাসী হতে পারেন এবং যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন ঈশ্বর সর্বশক্তিমান এবং তিনি আপনাকে সেই শক্তির অংশীদার বানাতে চান আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জে এম এম ইন্ডিয়া ডট অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রকুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা